সঙ্গীত শিল্পী কেকের মৃত্যু বিতর্কের মধ্যে প্রথম স্টেজ শো করলেন শিল্পী রূপঙ্কর বাগচি। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে টালার মোহিত মৈত্র মঞ্চে একটি স্কুলের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসবে এদিন গান করেন শিল্পী। এক এসি নেতৃত্বে মঞ্চের ভেতরে ও বাইরে নিরাপত্তায় ছিলেন প্রায় 90 জন পুলিশকর্মী। পাশাপাশি কেকের মৃত্যুর পর কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী অনুষ্ঠান মঞ্চের বাইরে রাখা ছিল অ্যাম্বুলেন্স। প্রায় 1 ঘন্টা পর মঞ্চ ছাড়ার সময় কোনো কথা বলতে চাননি, হাত জোড় করে বেরিয়ে যান রূপঙ্কর। প্রথমেই প্রয়াত কেকের পরিবারের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। আমার যে ভিডিওটি গত কদিন ধরে সোশ্যাল মিডিয়া ও তার বাইরে এত বিরামহীন উত্তেজনার উপাদান হয়েছে, এইখানে এক্ষুনি পৌঁছবার আগে সেটি আমি ফেসবুক থেকে ডিলিট করলাম। পরলোকগত গায়কের পরিবারের কারোর সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আপনাদের মাধ্যমেই বন্ধুরা, মুম্বাইবাসী তাদের আবার জানাচ্ছি যে আমি আন্তরিকভাবে দুঃখিত। কেকে আজ যেখানেই থাকুন, ঈশ্বর যেন ওকে শান্তিতে রাখেন। আমার সঙ্গীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি আমাকে হতে হবে, যেখানে ওড়িশায় বসে করা একটি ভিডিও পোস্ট এমন একটি পরিস্থিতি তৈরি করবে যে আমার গোটা পরিবারকে ঠেলে দেবে চরম আতঙ্ক, দুর্ভাবনা ও মানসিক নিপীড়নের মধ্যে, সেটা আমি কল্পনাতেও ভাবি। মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানতো, সেটা আমি সত্যি কল্পনা করি ভাবি। এত ঘৃণা, এত আক্রোশ, এত বিরুদ্ধতা, এটা কিন্তু অনেকটাই তৈরি হলো আমার বক্তব্য আমি ঠিক মতো গুছিয়ে বলতে না পারায়। প্রয়াত কেকের সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, থাকার প্রশ্ন ওঠে না আর কি। আমি শুধু ওর কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম, বাঙালি গায়কদের জন্যেও আপনারা একই রকম দরদ দেখান। ব্যক্তিগতভাবে ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের শুভেচ্ছায় গায়ক হিসেবে আমার ব্যক্তিগত কোনো হতাশা নেই, কিন্তু বাঙালি গায়ক হিসেবে সমষ্টিগত বিপন্নতা রয়েছে, সত্যিই রয়েছে। একই সঙ্গে তাই আরও কিছু সমযোদ্ধার নামও করেছিলাম আমি, যাদের ট্যালেন্ট আমার মতে জাতীয় পর্যায়ে। পরে মনে হয়েছে নামগুলো বলার আগে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল, কিন্তু আবার বলি এককভাবে এই ইস্যুটাকে আমি দেখিনি।